আমার আব্বা জীবনে মই বাড়িতে গেলে এমনি আদর করে না মরে খালি দাবর পারে আম্মা আর বন্ধু গেলে লগে আপনি পরিচয় আছে নি ইয়ার বন্ধু শুভ আম্মা সম্মানিত মানুষ আপনি একজন আর আমার এত নইছে হাবু ভাই ওই হাবুবার কথা আপনারা কইছি না আমাকে বড় ভাই এই হেত নইছে হাবু ভাই হেতনের ফ্ল্যাটে তো আমরা উঠছিলাম আম্মা মজা করতেছে আম্মা এই গুনে পাশা ভাই হচ্ছে আম্মা ওই যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার আছে না আম্মা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অনেক উচ্চ পদস্থ একজন কর্মকর্তা প্রশাসনিক লোক আম্মা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই রান্না বান্না হারে তো ইয়ালে মাঝে মাঝে শখের বসে আমার রান্দি বান্দি খাওয়াই বুঝিনি আচ্ছা কাবিলা ঘরে চল তুই জানি করে আইসস গোসল টোসল কর ঠিক আছে চল না আম্মা শিমুল এগুনের বেগুন নিয়ে আয় ঠিক আছে সাদিয়া এগুনের সবারে জুস টু শরবত দে আরে মুই লইতে আসি বাবা আরে কষ্ট করবি কে ভাই ব্যাগ দে না ব্যাগ নবি কি রে বন্ধু কি অবস্থা শরবত আইতেছে শরবত টরবত খাই হাতুন টাতুন তুই ফ্রেশ হই রুম সেট করে দিছি উপর উপরে যা রেস্ট লবি আমরা ব্যাগ এটাই এনে কিলে শিমুল লয় না এ বেড়া এ যেমন আমি অসুবিধা নেই এ স্যারে বসে কেডা ইগা তো আরাম মা স্যার আরাম কিরতে খাড়া গেলি কিলে আন্টি স্যারে মুই বসবো কে দূর বেড়া বয় আরাম মা স্যার তুই মন চাইলে উঠি থাকি আন্দি এ কাবিলা তোদের ঘর কোনটা আঙ্গ ঘর কোনটা মানে এটা কি করেন আবু ভাই পুরো বিল্ডিং এটাই তো আঙ্গ কি বলো এই বিল্ডিং তোদের হ্যাঁ এই নিস্তালা তুন সাইতলা পর্যন্ত পুরোটাই তো আঙ্গ এত বড় বিল্ডিং এত বড় আর কই আছে আর কি এ বেটা সাড়াম সারো গা নোয়াখালীতে আইও নিজে ঘর মানুষের লগে কেউ সাড়াম সারে হ্যাঁ রে বন্ধু কি সাড়াম সাইলাম এখানে ওই সা এটা আর আব্বু ছবি এই যে এটা আমার আব্বার লগে আমার ছোটবেলার ছবি এটা এই এটা হচ্ছে আম্মা আর আব্বা একত্রে এই আমার ছোটবেলার ছবি আর আব্বা তো একসময় পেট্রোল পাম্পের ব্যবসা আসছিল তো এই ব্যবসা করে হেতন এই বিল্ডিংয়ে জায়গা জমি বেগুন কিনছে আগে তো বিল্ডিং দোতলা পর্যন্ত আসছিল পরে আম্মা আবার চারতলা পর্যন্ত করছে এই আর কি এই জায়গা জমি যেগুন দেখতেছস বেগুন আমগো এই পাশের মাঠে আন সামনের মাঠে আন যেটা দেখছস এই পাশে পুকুর পিছনের জমি এগুন বেগুন আমগো অন পেট্রোল পাম্পের ব্যবসা তো দেখার কেউ নাই সাসারা দেয় আর কি আমি তো এগুন দেই না কসকি কাবিলা এই পুরো বাড়ি তো গো জি ভাইয়া এই বাড়ি সামনে দিয়ে যে জায়গা জমি দেখছেন আর হিসে দিয়ে যে বাগান বাড়ি দেখছেন আর ডাইনে বামে যে পুকুর অগল দেখছেন বেগুন সম্পত্তি আর আমার নামে লেয়া আর আমি হইছি হেতির একমাত্র হলা কাবিলা এবেড়া বলো কি হ্যাঁ তোরে দেখলে তো বুঝাই যায় না বেড়া তোর এত বড় বাড়ি এত টাকা পয়সা আছে বেড়া তুই ঢা শহরে থাও বেড়া এমন ভাবে চলো বেড়া তোরে দেখলে কেউ বলবে তোর এত টাহা পয়সা মুই তোরে কত আন্ডার এস্টিমেট করি বেড়া মুই তো এগুলো দেখে এখন মনে হইতেছে অনেক বড় ভুল করে ফেলছি বেড়া মুই মোর বন্ধুরে চেনতে পারি নাই বেড়া তোর এত টাহা পয়সা বেড়া তারপর তুই কোনো অহংকার দেখাও না বেড়া কোনো দেমাক দেখাও না বেড়া তুই তো আসলে সাদা মনের মানুষের কাবিলা বেড়া মোর দ্বারা যদি এরকম টাহা পয়সা থাকতো বেড়া মুই এক লাত্তি হাবুরে মেরে ঘরতে বাইর করে দিতাম পাশারে আরেক লাত্তি মেরে সাদেরতে ভালাইয়ে দিতাম বেড়া আরে মোর দ্বারে টাহা থাকলে কইছি মোর দ্বারে কি টাহা আছে লাত্তি মারবো কেমনে টাহা থাকলে ঠিকই লাত্তি মেরে দিতাম বেড়া হেই থাক শুভ অনেকগুণ করছে আর ভাইয়া আমরা আম্মার সামনে এই গা করিয়ে না আম্মা কিন্তু পরে খুব রাগ করিব আর না বেড়া না কিলে কইলাম বুঝেন না আই কিন্তু আর আম্মার সামনে কিন্তু আপনাদের কিন্তু বাবুর্চি পরিচয়টা কিন্তু আর দিই না কাইলা ডিটারজেন্ট দিতে পারবা আমার আর দাদুর জন্য দূরে ফকিরনি এই জায়গায় তো ডিটারজেন্ট খুঁজছে বাথরুমে ঢুক বাথরুমে ঢুকলে পর্যাপ্ত পরিমাণ শাওয়ার জেল রাখা আছে এটা দিয়ে ডলি গোসল করি এলা শাওয়ার জেল কি আরে শাওয়ার জেল বেটা ডিব্বার মধ্যে থাকে সাবানের মতো চাপ দিলে বাইরে গায়ে মাখলেই ফেনা বেটা ওই ভাই তো বুঝে ভাই আপনি এত শিখে দিয়েন কেমনি ইউজ করতে হবে এটা আরে বেটা তারে শাওয়ার জেল ইউজ করতে বলিস না
শেষে দেয়া যাবে শাওয়ার তেল দিয়ে গোসল করে শরীরে ফস্ক কেটে গেছে দামি জিনিস তো জীবনে ইউজ করে নাই ভাই হ্যাঁ বেটা কি বলো না বলো না ভাইয়া তাইলে আমরা ডিটারজেন্টই দিই শাওয়ার জেল আমরা ইউজ না করি হ্যাঁ 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 দাদু লাগবে না ডিটারজেন্ট ভাই আরপি দিতাম না আপনারে আরপি আচ্ছা যা ভাইয়া আপনারা কাপড় কাঁচা সাবান দিয়ে দিই এটা দিয়ে আমরা ডলি গোসল করি ওই হাতনে বেশি তার গন্ধ হয় কাপড় কাঁচা সাবান দিয়ে গোসল করা আচ্ছা যা নন গোসল করি আলন আপনাকে ইয়া কোনে ব্যাগ শিমুলা ওনা ব্যাগ দি জানো কেন এই শিমুল রে গোসল করি আলন মোর ব্যাগটা তাড়াতাড়ি পাড়া একটু গোসল করব দাদু এই হাবু ভাই আর সুপার ব্যাগটা কে গুলো দি যা উপরে আমি এই কর্নারে ঘুমাবো তুই ওদিকে যা কালা রান্নাটা করছে কে না এক্সের মজা হইছে আই রান্দিনো রাঞ্চে আর স্বাস্থ্যবল সাদিয়া রান্না দেখতে স্বাদের হয়েছে থ্যাংক ইউ কাবিলা মামা আইবো আর স্বাদের রান্না হইতো না আন্টি শুট কি বর্তটা শেষ হয়ে গেছে আমার শুট বর্তটা নিয়ে আসা আচ্ছা আচ্ছা ওরে যা তুই ভিতরে যা ভিতরে যা ওই যে আমরা খাওয়ার পর আমরা একটু শরবত বানা দিই যা রান্না সুন্দর হইছে দেখি আবার রান্না হাতটা দেখতে যাইও না আলাদা আমি বুঝি না কার হাত দেখতে হইবে আর কার হাত দেখতে হইবে না তুই যদি বুঝতি তাহলে রিয়ার ভাবির হাত দেখতে চাইতো না ঢাকা শহরে যা করছো করছো নোয়াখালীতে এখন করার কোনো চান্স নাই নোয়াখালীতে কোনো মাইয়ের হাত দেখতে গেলে আতিয়ান কার্ডে রায় দিব কি রে শিমুল হ্যাঁ রে ভাইয়া অঙ্গাজ যে মাই অগল বাইরে ইসে নতুন নতুন এগুলো হাত দেখতে চাইলে আরো বেশি কিছু দেয় দিব আরে দেয়া হবে না বেড়া আমার খালাই আছে না তোমার খালা চিনেন নি মাইয়া এগুলো শিমুলের কালেকশন বুঝছো কি যে কন্যা ভাইয়া আচ্ছা এই লন হাবু ভাই খারাপ করিও না তো তোমার স্ট্যাটাসটা আইয়ার আমার কাছে কত বড় রেখেছি তুমি জানো নিজের হাতে টান দিয়ে ডাউন করিয়া লাইও না তোমারে বলছি তুমি নোয়াখালীতে এসো তুমি ইচ্ছা মতো ঘুরো না ইচ্ছা মতো খানা দানা খাও না গরুর মাংস মুরগির মাংস এই পুকুরের তোর মাছ উঠে মাছ খাইয়া লাও বন্ধু বান্ধব আছে বাইকে করে পুরো নোয়াখালী শহর ঘুরবা কত সুন্দর সুন্দর জায়গা আছে আল্লাহর রাস্তা আবু ভাই আর ইজ্জতটা ডুবাই অনেক কই দিলাম আরে ডোবে না বেড়া তুই চিন্তা করিস না আপার সাথে কথা বলতে আছি আমি আপাকে কিছু আপারে চেনো না তোর আম্মা পলি চেয়ারম্যান সে তো আমার আপা হাবু ভাই সারা জীবন আনাম্মার এটা কেসে খালাম মন নোয়াখালী আসা পর বুঝে আনাম্মা আপা হয়ে গেছে সে তো একটা ইয়াং মেয়ে তারে কি আর খালাম্মা বলা যায় তাকে বলতে হবে আপা আর তুই হইল গে আমার এখন ভাগিনা বুঝছো এখন থেকে তুই আমাকে মামা বলবি হাবু ভাই আর তুমি মেজাজটা খারাপ করিও না তুমি যদি ডাকাত হইতা না এতক্ষণ তোমার বুড়িটা গালালি তুই যে নাম্বার দিছিলি ওই নাম্বারে তো কথা হয় কি কথা হয় ভাব আদান প্রদান হয় আর কি আচ্ছা আর চলতেছে একজ্ঞ ফোন আইছে এরে ওসমেন্যা আর রামদোয়াল একদম চাপাতিও লাগদন আর পছন্দের খুরা না নিদে হাতের দুকে ফোস দিমু রে হাতের বরাবর দুকে ফোস দিমু শুধু আজ কি করুম হাতে নোয়াখালী মাটিতে পা দিয়ে দিছে রে এই নোয়াখালী মাটিতে নেতে রাজ দাদা বেলা দিতেন না হাতের সামনে ঘুরে শুধু দে 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 তাড়াতাড়ি আন আরো কুড়ানে কেন দাঁড়ায় আনিস যাতে হুঁস দিলে লাগি যায় রক্ত বন্যা বই যায় যাতে হেতে রে পোস দি হেতে কালো দিমু আই এরে ওসমেনিয়া তুই শুধু কুড়ানে কেন দাঁড়ায় আন আর আপনি কেচা কেচা করে রে হেতে রে আই হুঁস দি কলা গাছ বানালাম রে আর তুই শুধু আন তুই দাঁড়ায় আন তুই দাঁড়ায় আন এরে ওসমান ওসমান তাড়াতাড়ি আন হেতে আর সামনে ঘুরে রে মাদার না 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 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং